গাইজ আসসালামু আলাইকুম, দেখতে পাচ্ছেন আমাদের এটা ইত্যাদি হেয়ার কাট সেলুন অ্যান্ড জিন্স পার্লার। আমরা এই ইত্যাদি হেয়ার কাটের পক্ষ থেকে এখন একটা সার্ভিসে যাচ্ছি গাইজ। তাহলে যদি দেখতে চান সার্ভিসটা তাহলে চলুন আমাদের সাথে, আপনাদেরকে নিয়ে যাই আমরা হোম সার্ভিসে যাচ্ছি। এই যে আমাদের দোকান, আমরা এখন একটা হোম সার্ভিসে যাচ্ছি, তাহলে চলুন নিয়ে যাই। এই যে গাইজ আমাদের দোকানটা, এই যে ইত্যাদি হেয়ার কাট গাইজ, আমরা এখান থেকে যাব এই আমাদের এলাকায় দোকানের পাশে, বেশি দূর না, তাহলে চলুন, বেশি দূর না, এখানেকটাই। এটা হচ্ছে আমাদের আশরাফ ভাইয়ের টি স্টোর, অনেক পুরাতন, তিনি অনেক পুরাতন দোকান। এটা মহল্লার ভিতরে খুব সুন্দর একটা বাড়ি তৈরি হচ্ছে, বাড়িটা হচ্ছে আমাদের এক ইঞ্জিনিয়ার বড় ভাইয়ের অস্থির বাড়ি, এই মহল্লার সেরা বাড়ি তৈরি হচ্ছে এটা গাইজ। দেখতে পাচ্ছেন গাইজ, এই মাটি পার হয়েই যেতে হবে আমাদেরকে ওই বাসাতে। সাত সমুদ্র পাড়ি দিয়ে আমরা এখন যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে, চলে আসছি গাইজ আমরা। এই যে এই বাসাতে, এই বাসাতে আমাদের এক অসুস্থ চাচা আছে, সেই চাচার হোম সার্ভিসটা আমরা করতে চাচ্ছি, চলে আসলাম। দেখতে পাচ্ছেন গাইজ আমাদের ভাগনা আসছে, এই ভাগনার নানাকে আমরা সার্ভিসটা দেবো। একটা লাইক দিয়ে দেবে, আচ্ছা গাইজ তাহলে একটা লাইক দিয়ে দেন। ভাগ্নে যতক্ষণ বললো, দেখতে পাচ্ছেন আমাদের ক্লায়েন্ট আসছে, তিনি খুবই অসুস্থ, তার জন্য সবাই দোয়া করবেন। আস্তে আস্তে আসেন, চাচা কেমন আছেন আপনি? ভালো আছেন? যাক, আগের থেকে কি শরীর সুস্থ এখন? শরীর সুস্থ এখন? আপনি আমাকে খুঁজছিলেন? কবে খুঁজছিলেন? কবে খুঁজছিলেন আপনি আমাকে? আগামীকাল? আগামীকাল তো সোমবার ছিল, আজকে মঙ্গলবার, আজকে অফ ডে। আপনাদের সার্ভিসটা তো আমি প্রতি মঙ্গলবারেই এক মঙ্গলবার গ্যাপ দিয়ে আপনাদের দিই, তাহলে সোমবারে খুঁজলে হবে, আজকে মঙ্গলবার, এই জন্য আজকে খোঁজা লাগেনি, আজকে আমরা চলে আসছি নিজ দায়িত্বে। কি করাবেন? দাড়ি সাইজ করবেন আর চুল কাটাবেন? আর কিছু? আর ফেসিয়াল? ফেসিয়াল করাতে হবে? বডি ম্যাসাজ? কালার টালার? শুধু চুল আর দাড়ি কাটবেন? আচ্ছা তো তাই হবে, চুল আর দাড়ি কেটে দেওয়া হবে শুধু। কাজটা শুরু করার আগে একটা কথা বলে দিতে চাই, আমাদের চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি, এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে দিন। গাইস আমরা এই চাচাকে দীর্ঘ 5 থেকে 6 মাস আমরা এই হোম সার্ভিসটা চাচাকে দিয়ে আসছি, কারণ চাচা তো অসুস্থ, তিনি তো আসলে দোকানে যাওয়ার তার শক্তি নাই, ক্ষমতা নাই। অনেক বয়স্ক লোক তো, চোখের ভুরুগুলো অনেক বড় হয়ে গেছে, এই জন্য একটু ছোট করে দিলাম, চোখের ভিতরে যাই চাচার অসহ্য লাগে, এই জন্য সাইজ করে দিলাম।
সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের আঙ্কেলের চুল দাড়ি কাটা কমপ্লিট আঙ্কেলকে এখন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব চাচা না চাচা কিছু বলবে বলেন বল বলেন আমি মাইকেল ভাইরাল আমি আপনি সবসময় ভাইপোর ভালো চান, আমার একটু দোয়া করে দেন।